এখন অনেকে মানবাধিকার নিয়ে কথা বললেও 15 আগস্টের হত্যাকাণ্ডের পর তাদের মুখে কুলুপ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক অনুষ্ঠানে তিনি বলেন, 15 আগস্টের মতো আর কোনো ঘৃণ্য কাণ্ড চায় না দেশবাসী। জানিয়েছেন মানুষকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে সরকার। নিরাপদ ও সুন্দর জীবন প্রতিটি শিশুর অধিকার, কিন্তু জাতির পিতা ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল বঞ্চিত হয়েছে সে অধিকার থেকে। ঘাতকের নির্মম বুলেট হত্যা করেছে তাকেও। তবে মুছে ফেলা যায়নি শেখ রাসেলকে। শিশু কিশোর থেকে সবার কাছে আজ পরম আদরের নাম শেখ রাসেল। তার জন্মদিন পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদান করেন শেখ রাসেল পদক। ছোট ভাইয়ের জন্ম আর বেড়ে ওঠার দিনগুলোর কথা স্মরণ করেন বোন শেখ হাসিনা। বলেন, শেখ রাসেলের জন্ম তাদের পরিবারে আনন্দের জোয়ার এনে দেয়, যদিও তা বেশি দিন স্থায়ী হয়নি। আমার এখনো মনে পড়ে, যখনই সে ছোট্ট শিশুটি জন্ম নিল, আমি তাকে কোলে তুলে নিয়েছিলাম। আমাদের চার ভাই বোনের কাছে তো ওতে ছিল একটা খেলার পুতুলের মতো। সরকার প্রধান বলেন, এখন অনেকে মানবাধিকার নিয়ে কথা বললেও 15 আগস্টের হত্যাকাণ্ডের পর তারা নিশ্চুপ ছিল। আমার বাবা মা ভাই হত্যার বিচার পাওয়ার অধিকার তো আমারই ছিল, কিন্তু সেখান থেকে তো আমরা বঞ্চিত ছিলাম, রেহানা ছিল, আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু আমাদেরকেই সেটা সমাধান করতে হলো। বাংলাদেশে কি বিবেকবান কোনো মানুষ ছিল না? প্রত্যেক শিশুর সুন্দর ভবিষ্যৎ ও মেধা বিকাশের সুযোগ করে দিতে সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। বিশ্বে যুদ্ধ হানাহানি বন্ধের আহ্বানও জানান তিনি। আমি এটাই করতে চাই যে আমার বাংলাদেশ যেন স্বাধীনতার চেতনায় এগিয়ে যায়। একটি শান্তিপূর্ণ বিশ্ব আমরা চাই। যুদ্ধ চাই না, ধ্বংস চাই না, অস্ত্র প্রতিযোগিতা চাই না, শান্তি চাই। আমরা শান্তি চাই। কোনো শিশু রিফিউজি হোক চাই না, কোনো শিশু এই বুলেটের আঘাতে তার জীবন প্রদীপ নিভে যাক বা তার ওই ছোট্ট দেহটা ক্ষত বিক্ষত হোক সেটাও চাই না। বিশ্বে শান্তি ফিরে আসুক আর আমার দেশের মানুষ তারাও ভালো থাকুক। এর আগে শেখ রাসেলের জন্মদিনে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বরণী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 আগস্টের শহীদদের প্রতি নিবেদন করেন শ্রদ্ধা, ফাতেহা পাঠ এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিএনপির হাতে নিরাপদ নয় দেশ। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের যারা হত্যার দিক নির্দেশনা দিয়েছে তাদের উত্তরাধিকার দলটি। শেখ রাসেলের 59তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের রাজনীতিতে বিষ ফোড়া বিএনপি। সকাল 9টার দিকে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শাজান খান ও শিক্ষামন্ত্রী দীপুমণি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, বাংলাদেশে আইনের শাসন নিরাপদ নয়। এরা বাংলাদেশের রাজনীতির বিষ ফোড়া। আমি বলবো বিএনপি এই দেশের রাজনীতি বিষ ফোড়া। মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে দিয়ে আসো। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের এমন আকুতিও পাষাণ খুনিদের মন গলাতে পারেনি। 15 আগস্টের সেই কাল রাতে মায়ের কাছে নিয়ে রাসেলকে গুলি করে হত্যা করে খুনি চক্র। বেঁচে থাকলে 59-এ পা রাখতেন বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। বাড়ির সবার ছোট বলে বেশিই মিলত আদর ভালোবাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সে। সহপাঠীদের দৃষ্টিতে দুরন্ত রাসেলের মাঝে ছিল না কৃত্রিমতা। রাষ্ট্রপ্রধানের সন্তান হয়েও স্কুলে মিশতেন সবার সাথে আর 10 জন ছাত্রের মতোই। চলাফেরাতেও ছিল না বাড়তি আয়োজন।
শুধু যে রাষ্ট্রপ্রধান তা তো না, ওর বাবা তো তখন সারা পৃথিবীতে একজন কি বলবো যে ক্যারিশমেটিক একজন নেতা। তার ছেলে যেখানে সারা পৃথিবী বলছে মুজিব মুজিব মুজিব, তার ছেলে হচ্ছে রাসেল। কিন্তু সেই ধরনের কোনো অহমিকা, কোনো বাড়তি আরোপিত কোনো হাবভাব তার মধ্যে ছিল না। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সহপাঠীরা বিশ্বাস করতে পারেননি ছোট রাসেলও আর নেই। কিছুদিন পর স্কুল খুললেও কথা বলা নিষেধ ছিল রাসেল আর বঙ্গবন্ধুকে নিয়ে। স্কুল যখন খুললো, কতদিন আমার মনে নাই এখন, তখন স্কুলে গিয়ে দেখলাম বেশ থমথমে পরিবেশ, আমাদের বন্ধুরা কেউ ওই প্রসঙ্গে কোনো কথা বলছে না। সম্ভবত তাদের পরিবার থেকে নিষেধ করা হয়েছে যে এখন এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। এবং আমরা বন্ধুরা কিন্তু এখনও তাকে ওই ছোট্টই ভেবে রেখেছি, আমাদের কাছে কিন্তু সে আর বড়ো হয়নি। আমরা বড় হয়ে গেছি, এই রাসেল রাসেল বলছি তাকে ছোটই ভাবছি, সে আমাদের সাথে আর বড় হতে পারল না। সহপাঠীদের মতে স্বাধীনতা বিরোধী কিছু সেনা কর্মকর্তার বাসনা পূরণে রচিত হয় পৃথিবীর ঘৃণ্যতম এক ইতিহাস, যার ক্ষত হয়তো বাঙালি জাতিকে বয়ে বেড়াতে হবে অনন্তকাল। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সরকারের সীমাহীন দুর্নীতি দুর্ভিক্ষের কারণ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুই রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। বলেন, জনতার গণজোয়ারে আতঙ্কিত সরকার, খুব বেশি দিন টিকবে না ক্ষমতার মসনদ। 8,000 কোটি টাকার ইভিএম কিনতে যাচ্ছে আপনার একটা জালিয়াতির ভোট করার জন্য, 43 কোটি টাকা দিয়ে আপনার মন্ত্রী পরিষদ সচিব আর আপনার মুখ্য সচিবের বাড়ি তৈরি করার জন্য, আপনি কি আশা করেন? খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বুলি আওড়ানো বাংলাদেশ যখন দুর্ভিক্ষের শঙ্কায়, ঠিক তখন কারণ হিসেবে এভাবেই আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতিকেই দুষলেন বিএনপি মহাসচিব। কারণ ওনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। মূল বিষয়টা যেটা যে জায়গায় আর কি, সেটা হচ্ছে যে এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে প্রতিটি ক্ষেত্রে, যে তাদের এখন এই অবস্থার প্রেক্ষিতে এই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বললেন, জনতার গণজোয়ারে আতঙ্কিত আওয়ামী লীগ, সরকার যত শক্তিশালী হোক শত বাধাতেও টলানো যাবে না আন্দোলন, টিকে থাকা যাবে না ক্ষমতার মসনদে। এইভাবে তো আমরা প্রত্যেকবারই বলছি যে এইভাবে দমন করে আপনার মানুষকে গুলি করে হত্যা করে গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না যতই তারা শক্তিশালী হোক। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। সংলাপে অংশ নেয় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম। আজকে আমরা বিএনপির সাথে ঐক্যমত হয়েছি, বর্তমান যে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই সরকারের পদত্যাগের জন্য আমরা যুগপথ আন্দোলন করে যাব। অতএব আমাদের একমত আমরা পোষণ করেছি এবং আগামীতে আমাদের চমক আছে ইনশাল্লাহ। এর আগে গত মে মাসে প্রথম ধাপে 22টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছিল বিএনপি, দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত যে সংখ্যাটি 13। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অনিয়মের বিষয়ে সাক্ষ্য গ্রহণ চলছে। প্রথম দিনে ভোট কেন্দ্রের 9 জন প্রিজাইডিং অফিসার, 66 জন পোলিং এজেন্ট সহ 146 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। টানা 3 দিনে মোট 685 জনের সাক্ষ্য নেবেন নির্বাচন কমিশনের তদন্ত কমিটি। 7 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের। এর আগে ভোরে গাইবান্ধায় পৌঁছান কমিটির 4 সদস্য। তারা হচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহিদুল নবী চৌধুরী। এছাড়াও রয়েছেন স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে অনিয়মের বিষয়ে সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, আজকে 146 জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত কতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে, আর যাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে মূলত কী কী জানতে চাওয়া হচ্ছে এবং তারা কী ধরনের উত্তর দিচ্ছেন সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি না?
হ্যাঁ শাহনাজ, আমি এই মুহূর্তে রয়েছি সার্কিট হাউসে। তো এখন আসলে শেষ পর্যায়ে সাক্ষাৎকার নেওয়া চলছে, কিছুক্ষণ আগে মিডিয়া কর্মীদের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তো এখন আর বাকি রয়েছে যে উপজেলা নির্বাচন নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং পুলিশ ইনচার্জের নেওয়ার বাকি রয়েছে, সেটা কিন্তু কার্যক্রম আর একটু পরে শুরু হবে। তো শুরু হওয়ার পরেই কিন্তু আপনার হচ্ছে আজকের দিনের মতো শেষ হবে। তো আজকের মতো প্রথম দিনে কিন্তু 145 জনের মতো নেওয়ার কথা আছে। তো আমি যে তদন্ত কমিটির আহ্বায়ক যে অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়ে অশোক কুমার দেবনাথ, উনি আমাদের সাংবাদিককে জানিয়েছেন যে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে কমিশন সিদ্ধান্ত নেবে, নির্বাচন কবে দিবে সে বিষয়টা সিদ্ধান্ত নেবে কমিশনই, তদন্ত কমিটির কোনো এখতিয়ার নাই এবং এই নির্বাচন দেওয়ার। সেহেতু সে বলছে যে আমরা তদন্ত রিপোর্টটা শুধু কমিশনের কাছে জমা দিব, তারপরেই কিন্তু নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে তারপরে কবে নির্বাচন দিবে সেটা বলতেছে। পাশাপাশি আপনার মাধ্যমে জানতে চাই, যারা তদন্ত রিপোর্টে যে তদন্ত কমিটির কাছে যারা স্বাক্ষর দিয়েছে তারা কয়েকজনের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তো তাদের কক্ষগুলোতে এবং কেন্দ্রগুলোতে কীরকম অনিয়ম হয়েছে বা কীরকম ঘটনা ঘটেছিল সেদিনকার কথাগুলো কিন্তু এই তদন্ত কমিটি যারা তদন্তে স্বাক্ষর দিতে আসছিল তাদের কাছে স্বাক্ষর নিয়েছে এবং তাদের কাছে কিন্তু লিখিত অভিযোগও নিয়েছে। কিছুক্ষণ আগে সাংবাদিকদেরকে উনি জানিয়েছেন যে আগামীকাল সাগাটায় উপজেলায় কিন্তু এই সকাল থেকে আবার সাক্ষ্য গ্রহণ চলবে এবং তিন দিনে তারা 684 জনের সাক্ষাৎ নেবে বলে এবং বাড়তেও পারে এরকমটা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখনকার মতো। আপনাকে ধন্যবাদ। খুলনায় কথিত অপহরণ মামলায় ফেঁসে যাচ্ছেন রহিমা এবং তার পরিবারের সদস্যরা। এ মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে পিবিআই। পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, জমিনে বিরোধী প্রতিপক্ষকে ফাঁসাতেই আত্মগোপন করেন রহিমা বেগম। তার সব প্রমাণ হাতে এসেছে, তাই তদন্ত প্রতিবেদনে এ মামলায় গ্রেপ্তার পাঁচজনকে অব্যাহতির সুপারিশ করা হবে। সেই সাথে অপহরণের মিথ্যা মামলা করায় রহিমা এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আবেদন করা হবে। গত 27 আগস্ট রাতে খুলনা থেকে রহিমা বেগম নিখোঁজ হয়েছেন এমন তথ্য দিয়ে ফেসবুকে আবেগ ঘন পোস্ট দেন তার মেয়ে মরিয়ম মান্নান, যা ভাইরাল হয়। পরে 24 সেপ্টেম্বর ফরিদপুর থেকে রহিমা বেগমকে উদ্ধার করে পুলিশ। আমরা তদন্তের পর্যন্ত যতটুকু অগ্রসর হয়েছি তাতে মনে হচ্ছে যে জমি জমা সংক্রান্ত যে বিরোধ, যাদের সাথে একাধিক মামলাও চলমান আছে তাদের বিরুদ্ধে, তাদেরকে ঘায়েল করার জন্যই উনি স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছেন। মামলাটা তদন্ত চলতেছে, তদন্তের শেষ পর্যায়ে আছে, কিছু টেকনিক্যাল বিষয় আছে, কিছু রিপোর্টের বিষয় আছে, এগুলোর জন্য আমরা অপেক্ষা করতেছি। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানির দিন পেছল। নতুন তারিখ 3 জানুয়ারি। রাষ্ট্রপক্ষের আবেদনে এই আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতকে জানিয়েছে শুনানির জন্য আপাতত প্রস্তুত নন তারা, তাই 3 মাস প্রয়োজন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10টি ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। রায়ের সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হয়েছে মতিউর রহমান নিজামির। একজন সাবেক দেশের বাইরে ছিলেন, যার ফলে আমরা বন্ধ সময় ব্যস্ত করিনি, বেরিয়ে হইতে পারিনি, সেই জন্য আমরা 3 মাসে সময় পেয়েছি। আগামী জানুয়ারি মাসের 3 তারিখে এটা আসবে। জিয়াউর রহমানের শাসনামলে বিদ্রোহের ঘটনায় সামরিক আদালতে বিমান বাহিনীর সদস্যদের সাজা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে কেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে না তাও জানাতে বলা হয়েছে। একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সামরিক আদালতে বিমান বাহিনীর 14 মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সন্তানসহ 88 জনের পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান। সেনাবাহিনী বিমান বাহিনীর কর্মরত দেশপ্রেমী সৈনিকদেরকে
তাদের কোনো ধরনের আইনগত সুযোগ সুবিধা না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল। এই অবৈধ আদেশটাকে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষ সেই রিট পিটিশনকে সমর্থন করেছি। টানা দুই জয়ে সুপার টুয়েলভের পথে এগিয়ে গেছে নেদারল্যান্ডস। চমক দেখানো নামিবিয়াকে 5 উইকেটে হারিয়েছে ডাচরা। লো স্কোরিং ম্যাচে ব্যাট করতে নেমে 6 উইকেটে 121 রান তুলে নামিবিয়া। জবাব দিতে নেমে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় নেদারল্যান্ডস। বল হাতে 2 উইকেট আর ব্যাটিংয়ে 30 রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা বাস ডি লিড। বেঞ্চে এবার হাতে উঠল এবারের ব্যালেন্টিওর। পঞ্চম ফরাসি ও দ্বিতীয় মুসলিম হিসেবে বর্ষসেরা ফুটবলার রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। খালি হাতে ফেরে নেই বার্সেলোনাও। কাতালানদের অ্যালেক্সিয়া পোয়াস নারী ফুটবলার এবং গাভি হয়েছেন সেরা উদীয়মান। লেভানডোভস্কি সেরা স্ট্রাইকার এবং দাতব্য কাজে সম্পৃক্ততার কারণে সাদিও মানের হাতে উঠেছে প্রথমবারের সক্রেটিস অ্যাওয়ার্ড। বাউল সম্রাট ফকির লালন শাহের 132তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় চলছে 3 দিনের বাউল উৎসব। এর দ্বিতীয় দিন আজ দেশ বিদেশ থেকে উপস্থিত হয়েছেন অসংখ্য ভক্ত অনুরাগী। আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে বসেছে লালন মেলা। করোনার 2 বছর লালন মেলা স্থগিত ছিল, এবার নিষেধাজ্ঞা না থাকায় আখড়াবাড়িতে জড়ো হয়েছে লালন ভক্তরা। ছেউড়িয়া নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দুই বছর আমরা আসতে পারিনি, এই ভেতরে ঢুকতে পারিনি, গেটে সালাম করে চলে গেছি, কষ্ট পাতে পাতে। আমরা এখন বর্তমান খুব আনন্দিত, এখানে সবাই মিলে আমরা আছি। শৃঙ্খলা বাহিনীর বিশাল একটা সুন্দর কাজ করেই আছে, যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে, কোনো ঢাকাঢাকি বা মারামারি না হয়। এই ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।